বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ তোমাদের শোনাব স্বামীর প্রমোশনের জন্য অফিসের বসের সাথে কিভাবে খেলেছিলাম সেই মজার ঘটনা বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো ববিতার স্বামীর নাম তরুণ সে একটি কোম্পানিতে চাকরি করে ওর অফিস বেশ বড়সড় দেশের আরও ছয়টা জায়গায় কোম্পানির শাখা রয়েছে তরুণ সেখানে প্রায় চার বছর ধরে কাজ করছে অফিসের বস সঞ্চিতের সাথে একদিন ববিতার দেখা হয় ববি তাকে দেখেই বসের মনে নতুন চাহিদা তৈরি হয় সেই দিনের পর থেকে তরুণের অফিস থেকেও ওর উপর বারবার চাপ আসছে আর এই চাপ দিচ্ছে তার বস সঞ্জিত যেন এই চাপ তরুণ সইতে না পেরে তার বসের কাছে এসে নত হয় তরুণকে বোঝানো হচ্ছে যে তরুণ তোমার হাতে বেশি সময় নেই সারাদিন কাজ করানো অযথা অপমান করা আরও কত কী তরুণের বস সঞ্চিত কোম্পানির বেশ ক্ষমতাশালী ও উচ্চ পদস্থ একজন কর্মকর্তা সন্দীপ জানতেন যে এভাবে চাপ সহ্য করতে না পেরে একদিন তরুণ ঠিক ওনার কাছে এসে নত স্বীকার করতে বাধ্য হবে আর সেদিনের জন্য অপেক্ষা করছিলেন সঞ্জিত একদিন কাজের অতিরিক্ত প্রেসারে তরুণের শরীর একটু একটু করে খারাপ হতে শুরু করে ওকে বারবার বার ডাক্তারের কাছে নিয়ে গেলেও কোনো সমাধান হয় না কারণ রোগটা তার শারীরিক নয় মানসিক যার সম্পূর্ণ প্রভাব পড়ছে ওর ব্যক্তিগত জীবনে নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখতে পারছে না ববিতা তরুণের জন্য কিছু করার দরকার হ্যাঁ ওকেই এবার কিছু করতে হবে তাই ববিতা সিদ্ধান্ত নিল তরুণের বস সঞ্জিতের সাথে সামনাসামনি দেখা করে কথা বলে ব্যাপারটার একটা সমাধান করবেও কিন্তু ববিতা কি আর জানতো দুনিয়া ওর মতো সহজ সরল না তরুণকে বলল আমি তোমার বসের সাথে দেখা করব। তরুণ বলল সত্যি তুমি ওনার সাথে দেখা করতে চাও উনি কিন্তু মোটেও ভালো মানুষ না ববিতা ববিতা বলল দেখো সে যাই হোক চোখের সামনে তোমার শরীরেরই অবস্থা আমি আর দেখতে পারছি না তাই আমি ঠিক করেছি তোমার বসের সাথে দেখা করবো আর কথা বলে সব সমাধান করে আসবো উনি যেন আর তোমাকে এইভাবে প্রেশার না দেয় তুমি কোনো চিন্তা করো না ববিতার কথাগুলো হিমিশের বুকে সাহস এনে দেয় আরও বলে ঠিক আছে আমিও যাব তোমার সাথে ববিদা তখন বলে তোমার যাওয়ার দরকার নেই আমি সব কিছু ম্যানেজ করতে পারবো তুমি আমার উপর আস্থা রেখে সব ছেড়ে দাও আমি আমার মুখের কথা দিয়েই ওনাকে ঠিক ম্যানেজ করে আসবো ঠিক আছে সাবধানে যাবে আর যা করবে ভেবে চিনতে করবে উনি কিন্তু খুব মেজাজি মানুষ তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আবার সব আগের মতন হয়ে যাবে এই বলে তরুণের মাথায় হাতবুলি দিয়ে ববিতা রেডি হতে চলে গেল গোসল সেরে যখন লতা তোয়ালে পড়ে বের হলো তখন ভেজা চুলে ববিতাকে ঠিক মতো লাগছিল ওর দেহের বর্ণনা আর কি দেব মনে হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ শিল্পীর হাতে তৈরি ভাস্কর্য ববিতা আজ নিজেকে সত্যি খুব অপূর্ব করে সাজাবে নীল রঙের শাড়ির সাথে কালো স্লিভলেস ব্লাউজ পরেছিল ছোটো কালো টিপ আর গাঢ় লিপস্টিক সারা শরীরে পারফিউম মাখায় শরীর থেকে এক ধরনের তীব্র মোহনীয় সুগন্ধ বের হচ্ছে ববিতা মনে মনে ভাবছে আমার এই রূপের জাদু দিয়ে অফিসের বসকে পাগল করে দিব যেন সে আমার কথা সব শোনে আর মেনে নেয় আর আমার স্বামীর উপর এভাবে প্রেশার না দেয় তারপর ববিতা ভাড়া করা ট্যাক্সিতে করে বসের বাড়ির সামনে এসে থামল ওর বুকের ভেতরটা এখন কেমন যেন ধুকপুক করছে এক অজানা ভয়কে ভীতু করে ফেলছে গেটের কাছে এসে সঞ্জিত স্যার বাড়িতে আছেন কি না সেটা দারোয়ানকে জিজ্ঞেস করতে যাবে ঠিক তখনই দেখে দারোয়ান নিজে অবাক দৃষ্টিতে চেয়ে আছে হালকা কাশি দিয়ে নিজের শাড়ি ঠিক করে ববিতা জিজ্ঞেস করে সঞ্জিত স্যার কি বাড়িতে আছেন দারোয়ান জানায় স্যার বাড়িতেই আছেন ববিতার কাছে সে পরিচয় জানতে চাইলে ববিতা নিজের পরিচয় দেয় তারপর দারোয়ান সঞ্জিত স্যারকে ফোন করে ববিতার কথা বলতেই সে আনন্দে উল্ফুল্ল হয়ে বলেন তার বাসায় আমাকে পাঠিয়ে দাও বন্ধুরা মজার বিষয় হল দারুণ একদিনে বাড়িতে এসেছে ববিতা সঞ্জিত স্যারের বাসা সম্পূর্ণ ফাঁকা বউ আর মেয়ে একসাথে ঘুরতে বেরিয়েছে সঞ্জিত মনে মনে ভাবল আস্তা হলে ফাঁকা বাসায় ভালো করে মজা করা যাবে ববিতা এখানে পৌঁছানোর আগেই ফোন করে জানিয়ে দিয়েছিল যে স্যার আমি আপনার বাসায় আসছি তাই কৌশলে কাজের মেয়েকে ড্রাইভারের সাথে বাজারে পাঠিয়ে দিয়েছেন এদিকে ড্রাইভারকে কল করে বলে দিয়েছে আমি না বলা পর্যন্ত বাসায় আসবি না আমি বাসায় একটা গুরুত্বপূর্ণ মিটিং করছি বন্ধুরা তাহলে তো বুঝতেই পারছ যে সঞ্জিত স্যার এখন কী মিটিং করবে এদিকে সঞ্জিত স্যার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছেন গোলাপ ফুলকে উপভোগ করার জন্য বাসায় উনি একা একটু পরেই কলিং বেল বেজে উঠলো দরজা খুলে দিয়ে ববিতাকে স্বাগতম জানান সঞ্জিত স্যার ববিতা ঘরে ঢুকতেই অসাধারণ পারফিউমের ঘান ববিতাকে দেখেই লাফালাফি শুরু করে সঞ্জিত স্যারের খেলোয়াড় পরে নিজেকে সামলে নেন উনি বসবার ঘরে সোফায় বসে ববিতা দৃষ্টি দৃষ্টিনন্দনভাবে করা ডুপ্লেক্স বাড়ি সারা বাড়িতে সুস্পষ্ট আভিজাত্যের ছাপ রয়েছে ড্রয়িং রুমের এক পাশের দেয়ালে সুন্দর সুন্দর আলোকচিত্র আর আর এক পাশের দেয়ালে ওনার সাথে ওনার স্ত্রী সন্তানদের ছবি ববিতা ভাবতেই পারে না এমন একজন সফল আর শৌখিন মানুষের ব্যবহার এমন বাজে কি করে হয় মিনিট পাঁচেক পরেই সঞ্জিত স্যার অন্য রুমে থেকে এসে ববিতাকে বললেন গুড ইভিনিং মিস ববিতা কেমন আছেন ভালো আছি স্যার আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তারপর বলুন ম্যাডাম আমি আপনার জন্য কি করতে পারি আসলে তরুণের শরীরটা বেশ কদিন ধরেই খুব খারাপ যাচ্ছে আপনি তো সবটাই জানেন আপনি যদি কাইন্ডলি একটু দেখতেন তরুণ নির্দোষ প্লিজ আপনি ওকে এই মিথ্যা অভিযোগ থেকে মুক্তি দিন আমি আপনার কাছে হাত জোর করছি স্যার সঞ্জিত স্যার বলল দেখুন আমি তো সব প্রমাণ নিয়েই অভিযোগটা এনেছি আর তাছাড়া আমি তো তরুণকে এই প্রেশার থেকে মুক্তির উপায়টাও বলে দিয়েছি ববিতা বলল দেখুন স্যার এটা কখনও সে করতে পারবে না এর বাইরে আপনার যদি কিছু চাওয়ার থাকে আপনি আমাকে বলতে পারেন আমি সাধ্য মতো চেষ্টা করব। সঞ্জিত স্যার তখন একটু অন্যরকম চোখে ববিতার দিকে তাকিয়ে বলল আপনি চেষ্টা করলে তো আর কিছুই লাগবে না আপনি পারবেন কি আমার সাথে এক রাত সঙ্গ দিয়ে আমাকে খুশি করতে এছাড়া আমার অন্য কোনো চাওয়া নেই মিস ববিতা আমি একজন সতী সাবিত্রী স্ত্রী আপনি কিভাবে আমায় এমন প্রস্তাব দিতে পারেন স্যার রেগে উঠল ববিতা দেখুন আপনি কিন্তু ভুল বুঝছেন আর এই সতী সাবিত্রী এইসব হলো আদি চিন্তাধারা আধুনিকতার মত করে ভাবুন আর দেখুন আমি তো আপনাকে শুধু একবারের জন্যই চেয়েছি কেউ তো তা জানবেও না সবার অগোচরে আমরা দুজন এক হব ভালোবাসার অভাব পূরণ করব সুখের ভেলায় ভাসব ব্যাস তারপর সব আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে দেখুন মিস ববিতা আমি আপনার কথায় সম্মতি দিলে তরুণ এই অভিযোগ থেকে মুক্তি পাবেন সাথে কথা দিচ্ছি আমি ওর প্রমোশনের ব্যবস্থাও করে দেব কথাগুলো বলতে বলতে ববিতার ডাবগুলো আর চোখে দেখতে থাকে সঞ্জিত ববিতা বলল এইটা কখনোই সম্ভব না আপনি তো বিবাহিত আপনার লজ্জা করে না চরিত্রহীন লোক একটা অসভ্য আমি কিন্তু স্টেপ নেব এর বিরুদ্ধে সঞ্জিত বললেন তো বেশ নিন না কী স্টেপ নেবেন একটু শুনি এবার আস্তে আস্তে করে ববিতার একদম কাছে চলে আসেন সঞ্জিত ওনার নাকের গরম নিঃশ্বাস পড়ছে ববিতার মুখে ববিতার আগে মুখটা ঘুরিয়ে নেয় দেখুন আপনি কিন্তু খুব অভদ্রতা করছেন আমার সাথে আর আমার স্বামী কিন্তু চুরি করেনি আমি এবার বাধ্য হয়ে পুলিশকে সব বলে দেব আমাকে আপনি পুলিশের ভয় দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠেন সঞ্জিত আর হাসি যেন থামছেই না আচ্ছা দাঁড়ান আমি ফোন করছি পুলিশকে এই বলে নিজের পরিচিত পুলিশ অফিসারকে ফোন করেন সঞ্জিত সাথে ফোনটা লাউড স্পিকারে রাখেন এবং তাতে যা কথাবার্তা হয় তাতে ভয় পেয়ে যায় ববিতা সঞ্জিত টাকা দিয়ে আইনকে নিজের বসে এনে ফেলেছেন ববিতা বুঝতে পারেন এই বিপদ থেকে মুক্তির কোনো পথ নেই আর রাগ করে কোনো কিছুই করা যাবে না তাতে সমস্যাটা আরও বাড়বে কিন্তু কমবে না এবার সে নমনীয় হয় মেয়েলি মায়া জালে বাধ্য চায় সঞ্জিতকে বললেন ঠিক আছে আপনি যা চান তাই হবে তবে আমি চাই আমি আপনাকে ভালোবেসে আদরে আদরে ভরিয়ে দিই কারো ইচ্ছার বিরুদ্ধে নয় আর তার জন্য আমার কিছুটা সময় লাগবে সঞ্চিত বুঝতে পারে মা জালে জড়িয়েছে তাই বলে সে বলে এই তো বুদ্ধিমতী মেয়ের মতো কথা আমিও ইচ্ছার বিরুদ্ধে চাই না তবে সময়ের চেয়ে বড্ড অভাব চলো সুন্দরী পড়ি আমার রুমে চলো ওখানে আমরা ট্রাই করে দেখি ববিতা বিচলিত না হয়ে নিজেকে সংযত রাখে আর তখন সঞ্জিত ওর হাত ধরে ওকে নিজের রুমে নিয়ে যায় তারপর শুরু হলো খেলা ববিতার পুরো মাঠ জুড়ে ছুটে চলেছে সঞ্জিত পাকা খেলোয়াড় হওয়ার কারণে ববিতা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাই আস্তে আস্তে লতারও ভালো লাগতে শুরু করে ববিতার মাছের ভিতর এক ছোট গর্ত সেই গর্তের চারিদিকে ঘন ঘাস সঞ্জিত কিছুক্ষণ সেই ঘাসের উপর হাত বোলাতে থাকে এভাবে কিছুক্ষণ চলার পর ববিতা আর থাকতে না পেরে বলে আমার মাছে খেলা শুরু করুন শান্ত করুন আমাকে এই কথা শুনে সঞ্জিত খেলতে শুরু করেন আর একের পর এক গোল দিতে থাকেন একটা না কুড়ি মিনিট খেলার পর সবাই শান্ত হয়ে গেলেন আর খেলা শেষ করে সঞ্জিত বললেন ববিতা তুমি আমাকে অনেক মজা দিয়েছ আমি কোনো দিন এত মজা পাইনি আমি তোমার উপর অনেক খুশি হয়েছি আই লাভ ইউ ববিতা আমি এই মাসের মধ্যেই তরুণের প্রমোশন করিয়ে দেব আর একটা কথা তুমি যদি চাও তাহলে আমি তোমাকে মাঝে মাঝে ফোন করব আর বিরক্ত করব ববিতা বলল আচ্ছা আমারও অনেক ভালো লেগেছে এই মুহূর্তটা সময় পেলে আমিও আপনাকে ডাকবো এই বলে ববিতা রেডি হয়ে চলে গেল বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকো আর হ্যাঁ তোমাদের সুন্দর ওই নোখটা দিয়ে কমেন্ট করতে ভুলে যেও না যেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো